আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইবার ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক পরিমনির জামিনের আগে এবং গ্রেফতারের পর তাকে যে তিন ধাপে মোট সাত দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এই রিমান্ডে নেওয়াটা কতটা যৌক্তিক ছিল সেই প্রশ্ন রেখেই পরিমনির আইনজীবী হাইকোর্টে একটি রিট দায়ের করেন আর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে সেই দুই বিচারকের রিমান্ডে নর যৌক্তিকতার ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট তার সেই রিমান্ডের ব্যাখ্যা দিতেই গতকাল হাইকোর্টে হাজির হয়েছিলেন দুই বিচারক তবে দর্শক হাইকোর্টে গিয়ে তারা যেই ব্যাখ্যা দিয়েছে তাতে অসন্তুষ্ট হয়েছে হাইকোর্ট এবং সূত্র অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের কারণ উল্লেখ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের দেওয়ার ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট আদালত বলেন ত্রুটি হয়েছে যে তা ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন না হাইকোর্টকে আন্ডারমাইন করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে বিচারকদের লিখিত ব্যাখ্যা গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জমা দেওয়া হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত বুধবার লিখিত ব্যাখ্যা উপস্থাপন করা হয় শুনানি নিয়ে আদালত উনত্রিশে সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন গত চারই আগস্ট পরিমনির বনানির বাসায় অভিযান চালায় র‍্যাব যেটা আমরা সকলেই জানি এবং অভিযানের পর তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে মোট তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে বিফল হয়ে জজ আদালতে জামিন চান পরিমনি তবে জজ আদালতে জামিন আবেদনের শুনানির তারিখ দেরিতে নির্ধারণ করায় হাইকোর্টের আবেদন করেন পরিমনির আইনজীবী হাইকোর্ট রুল দেন পরে জজ আদালত পরিমনির আবেদনের শুনানির তারিখ এগিয়ে জামিন আনেন একত্রিশে আগস্ট তাকে জামিন দেওয়া হয় পরদিন কারামুক্ত হন এই পরিমনি অন্যদিকে হাইকোর্টে পরিমনি আবেদনের শুনানিতে তাকে দফায় দফায় রিমান্ড নিয়ে প্রশ্ন ওঠে দোসরা সেপ্টেম্বর হাইকোর্ট ওই দুই বিচারককে ব্যাখ্যা দিতে এবং মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে নিজের অবস্থান ও কারণ ব্যাখ্যা করতে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল আদালতে হাজির হতে নির্দেশ দেন এবং তারা ধারাবাহিকতায় দুই বিচারকের ব্যাখ্যায় আদালত দাখিল করা হয় তদন্ত কর্মকর্তাও আদালতে উপস্থিত হন মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেব্রত বিশ্বাস দ্বিতীয় দফার পরিমণির দুই দিন এবং ঢাকার মেট্রোপলিটন করেছিলেন সূত্রের তথ্য মতে রিমান্ড মঞ্জুরের কারণ তুলে ধরার পাশাপাশি পৃথক লিখিত ব্যাখ্যায় দুই ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুরের আদেশে ত্রুটি ও বিচ্ছত্তি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত ও সরল বিশ্বাসী বলে উল্লেখ করেছেন খুবই কৌশলী ভাবে তারা এই ব্যাখ্যাটা দিয়েছেন তবে হাইকোর্ট কিন্তু তাদের এইটা মেনে নেয়নি তাদের এই ব্যাখ্যাটা তারা মনে করেছে যে গ্রহণযোগ্য না আর অনিচ্ছাকৃত ও সরল বিশ্বাসে করা ফুল ত্রুটি মার্জনা করে পৃথক ব্যাখ্যা গ্রহণ করে অধিক ব্যাখ্যার দায় কর থেকে তাদের অব্যাহত দেওয়ার আর্জিও জানিয়েছেন দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দর্শক এইটাই বোঝা যাচ্ছে যে দুই বিচারকের দেওয়া ব্যাখ্যায় হাইকোর্ট অসন্তুষ্ট তো দর্শক দুই বিচারকের এই রায় পাবে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর তো দেখার বিষয় হচ্ছে যে হাইকোর্ট এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আর আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম